পেছনে যে পাহাড়টা দেখছেন এটা কিন্তু জয়চণ্ডী পাহাড়। এই জয়চণ্ডী পাহাড়ের উল্লেখ আমরা পাই সব থেকে বেশি পপুলারিটি আমরা শুনেছিলাম হীরক রাজেশের, যে সতীর্থ রায় বিখ্যাত সিনেমা হীরক রাজেশের শ্যুটিং এখানে হয়েছিল, গোপীগঞ্জ বাঘাবাইন এখানে শ্যুটিং করেছিল। এবং এই জায়গাটা কিন্তু একটা জিওগ্রাফিক্যালি খুব ভ্যালু রয়েছে, কারণ এটা এই যে রক স্ট্রাকচার যেটা গঠন করা হয়েছে, যেটা আপনারা দেখছেন, এটা কিন্তু গ্রানাইট শিল্প, বেসিক্যালি গ্রানাইট রক কম্পোজিশন অগ্নুপাতের ফলে হয়েছে। জিওলজিক্যালি অনেক রকম মতামত এটা নিয়ে রয়েছে এবং বহু পুরনো এটা, তো এটা কিন্তু অগ্নুপাতের ফলে এই রক স্ট্রাকচারটা গঠন হয়। যদিও এখন কিন্তু এটা মৃত অগ্নিগিরি বলে, কারণ এখান থেকে এখন লাভার নির্গতার কোনো সম্ভাবনা নেই। এটা কিন্তু শুধু জয়চণ্ডী পাহাড় একটা পাহাড় না, যেমন আমার পেছনে অনেকগুলো রেঞ্জ দেখতে পাচ্ছেন, এখানে ঝটিকা, রাম, সীতা এরকম অনেকগুলো পাহাড় নিয়ে কিন্তু এই জয়চণ্ডী পাহাড়টা গঠিত। এটা একটা লম্বা রেঞ্জ, অনেকগুলো রয়েছে, আর এটাকে কেন্দ্র করে এখন একটা পর্যটন শিল্প এখানে গড়ে উঠেছে। এখানে প্রচুর হোটেল, রিসর্ট রয়েছে, এখন একটা সিজন চলছে মেলা এখন এখানে রয়েছে, প্রচুর লোক এখানে আসছে। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন সারি সারি লোকজন, গাড়ি পার্কিং প্রচুর, মানে খুবই ভিড় জায়গাটা। এখানে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটা আমি ওপরে উঠবো, জানি না কতটা স্টেপ এখন করতে পারবো, কারণ এখন বাজে বিকেল 3:30, অনেকটাই বিকেল হয়ে এসছে। তো আমি চেষ্টা করছি যতটা ঘুরে দেখানো যায়, তো আপনারা সঙ্গে থাকুন। দেখা যাক কোথায় উঠতে পারি, অনেকগুলো স্টেপ আছে, যতটা স্টেপ করা যায়। দমে হবে না দেখে আমরা এবার একটু কিন্তু খাড়াই আছে। স্ট্রং গ্রানাইট, জিওগ্রাফিক্যালি খুব সুন্দর, এখান থেকে হালকা ভিউ দেখা যাচ্ছে, অনেকটা উঠেছি, এখনও বাকি আছে বেশ কিছুটা। এখান থেকে দেখা যাচ্ছে মন্দির, অবশেষে একদম উপর থেকে অসাধারণ ভিউ, দারুণ ভিউটা এসেছে।